আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুই করতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক শান্ত, আর এতে রেগে আগুন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড ম্যাচ, যেখানে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়েছে, নেদারল্যান্ডও দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়েছে, কিন্তু নেট রান রেটে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে। আজকে যারা জিতবে তাদের সুপার এইট নিশ্চিত হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট করতে নামলেন, মাত্র এক রান করে আউট হয়ে গেলেন, আর এতে চরম খেপেছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেছেন, এক সিজন দেখে কাউকে দলে নেওয়া ঠিক নয়, আবার অধিনায়কত্ব দেওয়া সেটা তো আরও ঠিক নয়। অধিনায়ক হয়ে প্রেস ব্রিফিংয়ে এসে বড় বড় কথা বলে, অথচ পারফর্ম করার কোনো নাম নেই, গুরুত্বপূর্ণ ম্যাচে আউট হয়ে গেছে। ওদিকে আরেক ওপেনার লিটন কুমার দাস, তিনিও ব্যর্থ, তিনিও শান্তর মতো এক রান করে ফিরে গেছেন, আর এতে করে কিন্তু চাপে পড়ে গেছে বাংলাদেশ। মাশরাফি বলেছেন, শান্তকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া উচিত, তার পারফরমেন্স খুবই খারাপ। তো বন্ধুরা, আপনারা কি মাশরাফির কথায় একমত?